লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সম্প্রতি শেষ হয়েছে পবিত্র হজ। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 25 লাখ মানুষ এবার হজ পালন করেছেন। হজ শেষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করে নিজ নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। দেশে ফেরার সময় বেশিরভাগ হাজি আত্মীয় স্বজন ও পরিবার পরিজনের জন্য কিছু না কিছু নিয়ে আসেন। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো হাজিরা বহন করতে পারবেন না। সৌদি আরবের রাজধানী জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশে ফেরত হাজি বা সাধারণ যাত্রীদের কারো লাগেজে নির্দিষ্ট 30টি পণ্য পাওয়া গেলে সেগুলো জব্দ করা হবে এবং এগুলো ফেরত পাওয়ার জন্য কোনো দাবি করলেও সেটি গ্রহণযোগ্য হবে না। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এইসব তথ্য তুলে ধরা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এই নির্দেশনা সকল যাত্রীর উদ্দেশ্যে দিলেও বিশেষভাবে হাজিদের সতর্ক করে দিয়ে বলেছে, তারা যেন নিষিদ্ধ এই 30টি পণ্য নিয়ে বিমানে ওঠার চেষ্টা না করেন। এই 30টি পণ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে হাতের লাগেজে কিংবা ব্যাগে বহন করা যায় 16টি পণ্য নিয়ে বিমানের কেবিনে ওঠা যাবে না, আর 14টি পণ্য কোনোভাবেই কোনো লাগেজে করে বিমানে বহন করা যাবে না। হাতের লাগেজে করে যেসব পণ্য নিয়ে কেবিনে ওঠা যাবে না সেগুলো হলো ছুরি, সংকুচিত গ্যাস, বিষাক্ত তরল, ব্লেড, বেসবল ব্যাট, বৈদ্যুতিক স্কেটবোর্ড, বিস্ফোরক, ক্যাকার, আগ্নেয়াস্ত্র, চৌম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয় বা ক্ষয়কারী উপাদান, যে কোনো বিপজ্জনক সরঞ্জাম, নেলকাটার, কাঁচি এবং চাপাতি। কোনোভাবেই বিমানের লাগেজে বহন করা যাবে না যেসব পণ্য সেগুলো হলো জৈব পার অক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, বৈদ্যুতিক শক ডিভাইস, নিষ্ক্রিয় করার ডিভাইস, তরল অক্সিজেন ডিভাইস, সংক্রামক জৈবিক উপকরণ, ম্যাচ, লাইটার, বিস্ফোরক বা ক্র্যাকার, দাহ্য তরল, সংকুচিত গ্যাস, অস্ত্র সদৃশ বস্তু, চৌম্বকীয় উপকরণ এবং দ্রাবক পণ্য। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানে কোন পণ্য বহন করা যাবে আর কোনগুলো বহন করা যাবে না সে বিষয়ে বিস্তারিত জানতে তারা যেন নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করেন। সুরজ আহমেদ, কালবেলা। Thank you.